হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটা এসেছে আমাদের রাজ্যের সরকারি বিএড কলেজ সিটি কুমারঘাট থেকে, কলেজ অফ টিচার এডুকেশন সিটি কুমারঘাট থেকে। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্যে এই বছর সরকারি বিএড কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল এই মাসের 13 তারিখ থেকে। আজকে যে নোটিশটা এসেছে আমাদের কলেজ অফ টিচার এডুকেশন সিটি কুমারঘাট থেকে, সেখানে বলে দেওয়া হয়েছে আপনাদের এই বছর অনলাইনে ফর্ম ফিল আপ হবে না, ভর্তির জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে না, আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে বিগত বছরের মতো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই নোটিশটা নিয়ে। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও থেকে আপনারা কিছু একটা জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে 2023-24 শিক্ষাবর্ষে বিএডের ভর্তির অনলাইনে ফর্ম ফিল আপ হবে না, কিছু কারণবশত সেটা হচ্ছে না, আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, আপনাদের ফর্ম দেওয়া শুরু হবে 22 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন, এবং সেই ফর্ম আপনাদের কলেজে জমা দিতে হবে 22 মার্চ থেকে 13 এপ্রিলের মধ্যে। সমস্ত ওয়ার্কিং ডেজ বলা হয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া আপনারা সমস্ত দিনগুলিতে যেতে পারেন কলেজে, গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন এবং ফর্ম সাবমিট করতে পারেন, এবং 12টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনারা সেই ফর্ম কালেক্ট এবং সাবমিট করতে পারবেন। এবং এখানে নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখতে পারবেন, বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে আপনাদের কত পার্সেন্ট মার্কস লাগবে। ব্যাচেলার ডিগ্রি কোর্সে আপনাদের, অর্থাৎ বিএ কোর্সে বা বিএসসি কোর্সে বা বিকম কোর্সে আপনাদের অবশ্যই 50% মার্কস প্রয়োজন হবে, এবং যারা বিটেক করেছেন আপনাদের 55% মার্কস প্রয়োজন হবে আপনাদের বিএড কলেজে ভর্তির আবেদন করার জন্য। এবং এসসি এসটি যারা রয়েছেন আপনাদের, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আপনাদের কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছেন, ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ আছেন বা পার্সন উইথ ডিসেবিলিটি যারা আছেন, আপনারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবেন। সেক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশনে 50% এবং যারা বিটেক করেছেন আপনাদের 55%। এবং টোটাল সিট কয়টা, টোটাল সিট হচ্ছে 100, মানে 100টি, যার মধ্যে আর্টসের 60টি, সায়েন্সের 34টি, কমার্সের 6টি। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের সমস্ত সার্টিফিকেট এবং রিলেভেন্ট ডকুমেন্ট যেগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু আপনাদের জেরক্স করে নিয়ে যেতে হবে, এবং মার্কশিটগুলি আপনাদের বোথ সাইড জেরক্স করতে হবে, আপনারা মাথায় রাখবেন বোথ সাইড। এবং আপনারা যে অ্যাডমিশনের জন্য যে ফর্মটা নেবেন তার জন্য আপনাদের কলেজকে 150 টাকা করে দিতে হবে। এবং ডেটটা আবারও বলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডেটটা বলে দেওয়া হয়েছে, যে ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন 22 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম সংগ্রহ করে আপনারা অবশ্যই ফর্ম সাবমিট করার চেষ্টা করবেন। ফর্ম সাবমিট আপনারা 13 এপ্রিল পর্যন্ত করতে পারবেন, এবং ফর্ম আপনারা নিতে পারবেন 11 এপ্রিল পর্যন্ত, 22 তারিখ থেকে। তো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন, আইসি কুঞ্জবন থেকে এখনও কোনো নোটিশ আসেনি, আশা রাখছি সেখানেও অফলাইনে ফর্ম ফিল আপ হবে, যখন নোটিশ আসবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।